প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তির তৃতীয় পরিচ্ছেদ পাটের রিবন রেটিং আলোচনা করব। রিবন রেটিং, রিবন কথাটার অর্থ হচ্ছে কি ফিতা, আর রেটিং কথাটার অর্থ হচ্ছে পচানো। তো রিবন রেটিং হলো পাট গাছ কাটার পর কাঁচা থাকা অবস্থায় গাছ থেকে ছাল ফিতার মতো পৃথক করে পরে ছাল পচানোর ব্যবস্থা করাকেই বলা হয় রিবন রেটিং। এটা কেন করা হয়? আমাদের দেশে সাধারণত পচানো হয় ভাদ্র আশ্বিন মাসে, খালে বিলে পাট পচানোর মতো পর্যাপ্ত পানি না থাকায় অল্প পানি দিয়ে পাটের ছাল পচানোর পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। বর্তমান অবস্থায় রিবন রেটিং খুবই উপযোগী। পাটের ছাল ছাড়ানো সহজ এবং খরচ কম, ইহা বিশেষ পরিবেশ বান্ধব। এবার আমরা তোমাদেরকে আলোচনা করতে যাচ্ছি রিবন রেটিংয়ের ধাপ। যে নিচে আমরা সাধারণত আলোচনা করব কাঁচা পাট থেকে ছাল বা বাকল ছাড়ানো এবং ছাল পচানোর পদ্ধতি বা ধাপ বর্ণগুলো করা হচ্ছে। প্রথমত ছাল ছাড়ানোর পদ্ধতি, ফার্স্ট পয়েন্ট আমরা বলতেছি এর আন্ডারে, যে লোহার পাত দিয়ে ইউ আকৃতি করে রিবনার যেটাকে তৈরি করা হয়, রিবনার ক্রয় করা যায়, আবার বাঁশ দিয়েও হুক বা রিবনার তৈরি করা যায়। ইংরেজিতে ইউ আকৃতির রিবনারকে শক্তভাবে বাঁশের সাথে দড়ি দিয়ে বেঁধে নিতে হয় অথবা লোহার রডের সাথে ঝালাই দিয়ে আটকাতে হবে। পাশাপাশি 3-4 ফুট দূরে দূরে প্রয়োজন মতো এমন বেশ কয়েকটি রিবনার বেঁধে দেওয়া যেতে পারে। বাঁশের দুটি খণ্ডের গোড়ার কিছু অংশ মাটির মধ্যে শক্ত করে পুঁতে দিতে হবে। 3 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি, রিবনার আটকানো রডের বা বাঁশের দুই প্রান্তে পুঁতে রাখা দুটি বাঁশের সাথে বাঁধতে হয়, যার উপর পাট গাছ দাঁড় করিয়ে রাখতে হবে। এই 100 থেকে 100 দিন বয়সের পাট গাছ কেটে পাট পাতা ঝরাতে হবে। 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি, পাট গাছের গোড়ায় 3-4 ইঞ্চি একটা শক্ত কাঠের হাতুড়ি দিয়ে থেতলে দিতে হয়। প্রতিটি গাছের গোড়ায় থেতলানো ছালগুলো হাত দিয়ে দুভাগে করে গাছকে গোড়ার রিবনারের মধ্যে রাখতে হয়। মেঘলা বৃষ্টির দিন ছাল ছাড়ানো ভালো হয়। গোড়ার ছালের দুই ভাগ দুই হাত এ ধরে জুড়ে টান দিতে হয়। দেখা যাবে পাটের ছালগুলো সহজেই পাটকাঠি থেকে আলাদা হয়ে গেছে, পাটকাঠি সামনের দিকে চলে যাবে আর পাটের সবুজ কাঁচা ছালগুলো হাতে থাকে। 3-4টি পাট গাছের ছাল একসঙ্গে বের করা সম্ভব। একইভাবে সিঙ্গেল ও ডাবল রিবনার সাহায্যেও পাটের ছাল ছাড়ানো যেতে পারে। এবার আমরা ছাল পচানো পদ্ধতি, ছালটাকে আমরা 3 পদ্ধতিতে পচাতে পারি। প্রথমত আমরা ফার্স্ট পয়েন্ট, যে বড় মাটির চারিতে ছালগুলোকে গোলাকার মোড়া বেঁধে সাজিয়ে পরিষ্কার পানি দিয়ে চারিটি ভরে দিতে হবে। একটি বড় চারিতে প্রায় 28 কেজি ছাল পচানো সম্ভব। দ্বিতীয়ভাবে আমরা বলতে পারি, পাটের ক্ষেত্রে পাশে আমরা 18 ফুট লম্বা এবং 6 ফুট প্রস্থ এবং 3 ফুট গভীর করে যে গর্তটির তলায় পলিথিন কাগজ বিছিয়ে দিতে হবে। পরে যে কোনো স্থান থেকে পরিষ্কার পানি দিয়ে গর্তটি ভরে ছালগুলো সহজেই সেখানে পচানো যায়। এরকম একটি গর্তে 1 বিঘা জমির ছাল পচানো যায়। যে প্রতি 1 কেজি কাঁচা ছাল পচানোর জন্য 2.5 থেকে 3 লিটার পানি প্রয়োজন হয়। আর তৃতীয় পদ্ধতি হচ্ছে, আমরা বলতে পারি তৃতীয়ভাবে, যে বাড়ির আশেপাশে যদি 15-16 ফুট লম্বা 6 থেকে 8 ফুট প্রস্থ এবং 2 ফুট গভীর গর্ত করে গর্তের তলা ও কিনারা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। তবে পলিথিনের পরিমাণ অনুসারে গর্ত ছোট বা বড় করা যেতে পারে। পরে পরিষ্কার পানি দিয়ে গর্তটি ভরে ছালগুলো পচানো যায়। সম্ভব হলে কচির বানা দিয়ে ছালের গোড়াগুলো ঢেকে দেওয়া যেতে পারে। এই গর্তে কিছু পচন ইনোকুলাম, অর্থাৎ যেরকম আমরা ব্যাকটেরিয়া বলি, যে পাট পচানোর পানি দিলে পচন দ্রুত এবং নিশ্চিত হয়। এবার রিবন রেটিংয়ের গুরুত্ব, প্রথমত আমরা বলবো
एक नम्बर पॉइंट साल पचानों जन पानी कम लागे जे सकल एलाका पाट पचान पानी पावा जाए ना से सकल एलाकार जो रिबंडेटिंग अत्यंत समयोपयोगी एवं गुरुत्वपूर्ण। द्वितीय पॉइंट आशेर मान साधारण भलो थाके बेशी दामे बिक्री करा जाए। तीन नम्बर पॉइंट पाट खुड़ी खूब शक्त है और नर्माली जदि एमने पाट जाग दी তাহলে হয় কি পাট কাঠিটা নরম হয় এবং সময় পচে যায়। চার নম্বর পয়েন্ট যে পচানোর জন্য জায়গা কম লাগে, যে ছাল পচাতে সময় অর্ধেক লাগে, বহন এবং ছাল ছড়ানোর খরচ খুব কম, পচা পানিতে দাঁড়িয়ে ছাল ছড়ানোর প্রয়োজন হয় না, ফলে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে রক্ষা পাওয়া যায়। আট নম্বর পয়েন্ট বলি পরিবেশসম্মত, কারণ জলাশয়ের পানি নষ্ট হয় না, পরিবেশ দুর্গন্ধ হয় না। নয় নম্বর পয়েন্ট আমরা বলতে পারি পাট জাগ দেওয়ার চিন্তা করতে হয় না, অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, উন্নত মানে হাঁস পাওয়া যায় আর শ্রমিক কম লাগে, অর্থাৎ যে পাট পচানোর মানে পাট উৎপাদন খরচ কম হয়।